নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালট্যান্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে অ্যাপোসাইনাম ক্যান হোমিওপ্যাথিক মেডিসিন, যার কমন নাম ইন্ডিয়ান হেম, এ নিয়ে আলোচনা করব। অ্যাপোসাইনাম ক্যান এমন একটা ওষুধ যেটাতে এক্সক্রিশন ডিমিনিশড, মানে আমাদের যেটা দিয়ে বর্জ্য পদার্থ বের হয় সেগুলো হঠাৎ করে কমে যায়, যেমন সোয়েট, খাম, ইউরিন, পেচ্ছাপ দুটোই কিন্তু কমে গেলে আমাদের চেহারাটা ড্রপসি হয়ে যায়, ফুলো ফাঁপা দেখায়, চোখের নিচ ফোলা থাকে, শরীর ভারী লাগে, ইডিমা ফিট হতে পারে, পাগুলো ভারী লাগে, চলাচল করতে গেলে অসুবিধা বোধ করা যায়। এবং অ্যাপোসাইনাম ক্যানের আরেকটা প্রধান লক্ষণ হচ্ছে কনস্ট্যান্ট একটা হাত আর পা নড়তে থাকে, এবং সেটা কোনোভাবেই যেন সে বন্ধ করতে পারে না। অনেক চেষ্টার পর হয়তো তাকে বারবার যদি কেউ অ্যালার্ট করে তখন সে চেষ্টা করে হাত পা কাঁপা থামানো, কিন্তু চেষ্টা করলেও ফলপ্রসূ হয় না। তার হাত পা যে কোনো একটা দিকের কাঁপতেই থাকে। এই রোগের আরেকটা লক্ষণ হচ্ছে অ্যামেনোরিয়া ফর দ্য ইয়ং গার্লস, মানে টিনেজারদের হঠাৎ হঠাৎ শরীর খারাপ বন্ধ হয়ে যায়। সেটা নানা কারণে হতে পারে, ডিউ টু হিমোগ্লোবিন লেভেল কম, ডিপ্রেশন, অ্যানিমিয়া, ম্যালনিউট্রিশন, এক্সেসিভ টেনশন অর ফ্যাটিগ। আবার মেটোরেজিয়াও হতে পারে। মেটোরেজিয়া মিনস হচ্ছে কি, তার যেটা শরীর খারাপ হচ্ছে তার ক্লটেড ব্লাড থাকছে এবং সেটা অনেক দিন ধরে স্থায়ী হচ্ছে, একটু একটু করে হচ্ছে, মনে হচ্ছে তাকে প্যাড নিতে হবে না, কিন্তু প্যাড না নিলেও জামা কাপড় নষ্ট হওয়ার ভয়ে তাকে বেশ কিছুদিন 7-10 দিন প্যাড নিতেই হয়। এবং অনেক সময় দেখা যাচ্ছে প্যাডে লাগছে না, কিন্তু সে যখন বাথরুম ফিরতে যাচ্ছে হালকা রক্ত পেচ্ছাপের সাথে আসছে। অতএব এইসব সিমটম বা লক্ষণ যদি দেখা যায় সেক্ষেত্রে অ্যাপোসাইনাম ক্যান খুব ভালো কাজ করে। কাশি থাকে এই রোগের লক্ষণে এবং সেটা খুব শর্ট টাইম এবং 2-4টে কেসেই থেমে যায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কাশি হচ্ছে বারে অন্তত 5-7 বার করে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কাশিটা হয়ে থাকে প্রেগনেন্সি হওয়াকালীন, মানে গর্ভবতী হওয়ার সময়ে। অ্যাপোসাইনামের প্রথম লক্ষণই হচ্ছে এক্সক্রিশন ডিমিনিশড অফ ইউরিনেশন অ্যান্ড সোয়েট, এর ফলে ভারিক্কি চেহারা, স্থূলতা বডির এবং চলাফেরা করতে অসুবিধা বোধ করা, চোখের নিচ ফোলা, পা ফোলা। তবে কখনোই এইসব লক্ষণ দেখে নিজে ওষুধ না খেয়ে ডাক্তারবাবুর সাথে অবশ্যই আলোচনা করে ওষুধ নেবেন, প্রয়োজনে আমার সাথেও যোগাযোগ করতে পারেন। যদি আমার চ্যানেল ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।